হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, কলা পাতা টাকি মাছের পাতুড়ি। খুবই একটি লোভনীয় খাবার, আমি সুন্দর করে করে দেখাচ্ছি। তার জন্য যা যা লাগবে, কলা পাতা টাকি মাছের পাতুড়ির জন্য আমি এখানে 500 গ্রাম টাকি মাছ আমি মাঝখান থেকে কাটা ফেলে দিয়েছি, মাথা ফেলেছি, কিউব করে কেটে নিয়েছি। তার জন্য এখন আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ। আমি এখন এখানে 2 টেবিল চামচ মরিচ বাটা দিয়ে দিচ্ছি। পাতুড়িটা একটু ঝাল ঝাল হবে, তাহলে ভালো লাগবে। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি, এখানে সরিষার তেলটা ইউজ করতে হবে। আর আমি ছোট একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ নিয়েছি রসুন বাটা, 1 টেবিল চামচ নিয়েছি আদা বাটা। এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ বাটা। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মাঝারি সাইজের একটা রসুন কেটে নিয়েছি। এই পাতুড়িতে রসুনটা একটু বেশি লাগে। আধা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার পাউডার, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ। সব উপকরণ দেওয়া শেষ, এখন আমি এগুলোকে খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে মেখে আমি 30 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। আধা ঘন্টা পর ফিরে এলাম। এখন এখানে আমি লেবু পাতা নিয়েছি 5-6টা, একটু চিকন করে কেটে নিয়েছি। আপনার যদি লেবু পাতা না থাকে সমস্যা না, ধনে পাতা ইউজ করতে পারেন। লেবু পাতা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে, তাই আমি লেবু পাতা দিয়েছি। এই কাজটা আপনারা শোল মাছ দিয়েও করতে পারেন, বান মাছ দিয়েও করতে পারেন। যদি বান মাছ দিয়ে করেন তখন সেখানে একটু নারকেল বাটা ইউজ করতে পারেন, অথবা সরিষা বাটা ইউজ করতে পারেন। খুবই টেস্টি একটা খাবার। এখন আমি একে তাওয়ায় দিয়ে দিচ্ছি কলা পাতায়। এখানে আমি কলা পাতা কেটে নিয়েছি, একটু ভিজা কাপড় দিয়ে মুছেছি। মুছে আমি চুলার আগুন জ্বালিয়েছি। চুলার উপরে আমি এইভাবে ধরে এই পিঠ একটু ঝলসিয়ে নিয়েছি, নাহলে পাতাগুলো ভেঙে যাবে। আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করতে হবে, নাহলে পাতাগুলো ফেটে ফেটে ঝোলগুলো নিচে পড়ে যাবে। আমি যেভাবে করেছি এভাবে করবেন। এখন এই পাতাগুলো এটার উপর বসিয়ে দিচ্ছি, আরও একটা পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছু মাছ দিয়ে দিব। যদি সবগুলো একবারে না আটে আপনি দুইবারে দিবেন। একটু কম করে দিলে ভালো, জিনিসটা খুব ভালো মতো হবে। এখানে এখন সামান্য পরিমাণ সরিষার তেলের প্রলেপ দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ, এবার আমি আরো একটা কলা পাতা দিয়ে দিব। কলা পাতাটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। এভাবে দিয়ে এভাবে আমি ঠিক চুলায় বসিয়ে দিব। চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দিব। এই রান্নাটা হতে একটু সময় লাগে। চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি এখন 15 মিনিট ঢেকে রাখবো। 15 মিনিট পর আমি উল্টে দেব। কীভাবে উল্টে হতো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। 15 মিনিট পর ফিরে এলাম। খুব দারুণ একটা স্মেল বের হয়েছে আমি কিন্তু শুনতে পাচ্ছি। আপনারা অবশ্যই বাইরে ট্রাই করবেন, খুবই একটা মজার একটি খাবার। এখন দেখুন আমি উল্টে দিচ্ছি। আমি কিভাবে উল্টাচ্ছি আপনারা এই জিনিসটা খুব লক্ষ্য করুন। খুব গরম, খুব সাবধানভাবে কাজ করতে হবে। চুলাটা এখন বন্ধ করে দিয়েছি,
দেখুন আমি এখন এটাকে এভাবে করে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে এখন আমি এই প্লেটটাকে বরাবর এনে আবার কলার পাতার নিচের দিকটা ধরে আবার বিছিয়ে দিচ্ছি একইভাবে। আবার আমি 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা আমি একেবারে লো হিটে দিয়ে দিব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমি একই রকমভাবে বাকি মাছগুলো একই রকম করে কতটা করে নিয়েছি আমি একটু উল্টে দেখাচ্ছি আপনাদের। দেখুন দেখতে কত ভালো লাগছে, খেতেও ভালো লাগবে, খুবই সুন্দর একটা স্মেল এসেছে। না খেলে আপনারা বুঝতেই পারবেন এটা স্বাদটা, অবশ্যই বাসা খেয়ে দেখবেন। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি, পরিবেশন না করলেও আপনারা এখান থেকে উঠিয়ে খেতে পারবেন। তারপর আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার পাতুড়ি, কলা পাতা টাকি মাছের পাতুড়ি, খুবই লোভনীয় একটি খাবার। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।